চলতে চলতে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মাহফুজ মিশু। আর আমাদের আজকের অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব শাহরিয়ার আলম এমপি। জনাব শাহরিয়ার আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। ভালো আছেন? জি, কেমন আছেন? আছি ভালো। আমরা একটু আপনার সঙ্গে গল্প করতে চাই, যদি আপনার শৈশব দিয়ে শুরু করেন, শৈশবটা কোথায় কেটেছে, কীভাবে কাটলো? এবং আমি যতটুকু জানি যে রেলওয়েতে চাকরি করতেন আপনার বাবা, ফলে কলোনির একটা আবহে হয়তো আপনি বড় হয়েছেন, সেই গল্পটা যদি একটু বলেন। আমার জন্ম চট্টগ্রামে, আমরা চার ভাই বোন, তাদের মধ্যে আমি মেজর, এবং চট্টগ্রামে সেন্ট্রাল রেলওয়ে হসপিটালে আমার জন্ম। তো একেবারে জন্মের পরপর ওই সময়টুকুর কথা মনে নেই, কিন্তু আমরা 1972 সালে মন স্বাধীনতা যুদ্ধের 71-এর পরে আব্বা ট্রান্সফার হয়ে যান লালমনিরহাটে, এবং এতটুকু মনে আছে বাবা আমার কাছ থেকে শোনা, দাদার কাছ, মানে আমার দাদিকে আমরা দাদা বলতাম ছোটোবেলায়, তার কাছ থেকে শোনা যে প্লেনের শব্দ হলে তখন আমি বলতাম যে বম্বিং হচ্ছে, বম্বিং হচ্ছে। তো স্বাধীনতা যুদ্ধের সময় এইটুকুই বয়স ছিল। তো লালমনিরহাটে চলে যাওয়ার পরে লালমনিরহাটে একটা বড় কমিউনিটি ছিল রেলের, লালমনিরহাট শহরটাই, টাউনটা, এটা একটা মফস্বল শহর, রেলওয়ের জায়গা বলে এটা পরিচিত, এবং সেখানে খুব ক্লোজ নিট ছিল, খুব কাছাকাছি থাকতাম, একাত্মবোধ, উপরতলার ছেলেমেয়েরা, নিচতলা, দোতলা, অথবা যখন ইন্ডিপেন্ডেন্ট কোনো বাসায় গেলাম, সেই পাড়া, স্কুল, একসাথে খেলা, ভোরবেলা উঠে ফুল তুলতে যাওয়া, এগুলি মফস্বলে হয়তো এখনও আছে, বিকেলবেলা খেলাধুলা করা, পিকনিকে যাওয়া, এবং বাড়ি ছেড়ে যাওয়ার প্রথম অভিজ্ঞতাও লালমনিরহাট থেকেই বন্ধুদের সাথে। এবং তখন আমরা বুড়িমাড়িতে, দুটো খুব খরস্রোতা নদী আছে, আমার নামটা ভুলে গেছি, আমি লালমনিরহাটের বুড়িমাড়িতে শেষ সীমানায় ধরলারই দুটো, মানে ছোট ছোট এরকম, তো সেখানে পায়ে হেঁটে যেতে হয়। আমার এখনও মনে আছে খুব নিচু কুল গাছ ছিল, বড়ই যেটাকে বলি আমরা, এবং নদী পার হয়ে গেলে ওদিকে যাওয়া যাবে না, এরকম একটা বিষয় ছিল, এবং কমলা পাওয়া যেত, তখন আমরা কমলা খেয়েছিলাম মনে আছে। নিশ্চয়ই তখন আমরা খেলাধুলাও করতেন, এবং সেখান থেকে হয়তো পরবর্তীতে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত। হ্যাঁ, ছিল ওখানে লালমনিরহাটে, এই বাংলাগুলিতে ছিল কি প্রচুর বড় খেলার মাঠ ছিল, এবং ওখানে আমরা ব্যাডমিন্টনের কোর্ট, খুবই ছোটো জায়গা লাগে, সেটা তো থাকতোই, এবং আমাদের বাড়ির সামনে ফুটবল খেলা যেত, ফুটবল খেলতাম তখন ছোটোবেলায়। এবং তারপরে আবার 1981-82 সালের দিকে আব্বা চিরাঙ্গে আবার ট্রান্সফার হয়ে গেলেন, এবং সেটার কলোনিটা ছিল আরও ক্লোজ নিট, চিরাঙ্গ একটা বড় শহর, ঢাকায় যেরকম কলোনিগুলি প্রচুর জনবহুল, চট্টগ্রাম ঠিক তাই ছিল, এবং আমরা টাইগার পাসে থাকতাম, এবং আমরা প্রতিদিন ফুটবল খেলতাম সেখানে। এবং আমার পরিষ্কার মনে আছে, আমরা বছরখানেক থাকার পরই রেল ভাগ হয়ে গেলো, এরশাদ সাহেবের সময় পশ্চিমাঞ্চল, তখন আবার রাজশাহীতে ট্রান্সফার হয়ে গেলেন, এবং তখন মনে আছে আমাদের যে এখন বিকেলের ট্রেন ছাড়বে, তখন আমি এবং আমার ছোটো ভাই একসাথে একটা টিমে ক্রিকেট খেলছিলাম, আমি আউট হয়ে গিয়েছিলাম, ও আউট ছিল না, তো নট আউট অবস্থায় সে চট্টগ্রাম ছেড়েছে, পরিষ্কার খেয়াল আছে। এবং শহরে থাকার আরেকটা যে অভিজ্ঞতা, চট্টগ্রাম নিউ মার্কেটটা তখন নতুন তৈরি হয়েছে, গোল রাউন্ড, এবং খুব অবাক লাগতো ক্লাস 6-7-8 পড়ার সময় যে হাঁটতে হাঁটতে একই দোকানের সামনে বারবার চলে আসা, তারপরে আপনার চাইগার পাস থেকে পাহাড়তলি রেল হাই স্কুলে পড়তাম আমি, তখন পাহাড়তলি রেল হাই স্কুলে রিক্সায় করে যেতাম, স্বল্প আয়ের সংসার ছিল, আমরা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসা, এবং যে টাকাটা দিতেন আমরা আরেকজনের সাথে শেয়ার করে, সেই শেয়ারে আরেকজন ছাত্র থাকতেন বা কোনো ক্ষুদ্র ব্যবসায়ী থাকতেন, আরেকজন পথচারী থাকতেন, অচেনা মানুষের সাথে, ক্লাস 8-এ তখন আমার বয়স 13, অচেনা মানুষের সাথে রিক্সায় করে পাহাড়তলি স্কুলে যাচ্ছি, এটা একটা ভালো একটা সংগ্রামের জীবন। এবং সেখান থেকে আপনি শিরোয়েল স্কুল, রাজশাহী, সেখান থেকে এসএসসি নিউ ডিগ্রি কলেজে ইন্টারমিডিয়েট পাশ করার পরে ঢাকায় আবার এখান থেকে গ্রাজুয়েশন করলেন, পরে তো আপনি আইবিএ থেকে মাস্টার্স করলেন। হ্যাঁ, এরপরে আপনার কর্মজীবনটা শুরু হলো কীভাবে? কর্মজীবনের শুরু আমি যদি একটু ছোট্টভাবে বলতে পারি, যে আমার প্রথমে পরিকল্পনা ছিল ইঞ্জিনিয়ারিং পড়ব, কিন্তু এইচএসসির ফলাফল ভালো না হওয়ার কারণে বন্ধুদের সাথে সেই ট্রেনটা আমি মিস করি, এবং তারপরে ঢাকা সিটি কলেজে ভর্তি হই, এবং ঢাকা সিটি কলেজে ভর্তি হই অনেকটা একক সিদ্ধান্তে। আমি ভর্তি হওয়ার পরে আব্বাকে জানাই যে আমি ঢাকা সিটি কলেজে ভর্তি হয়েছি, আমাকে টাকা পাঠান দয়া করে, উনি তখন একটু উষ্মা প্রকাশ করেছিলেন, তবে পরে উনি বলেছিলেন যে তোমার পরিকল্পনা কী, আমি বলেছিলাম যে আমি একটু চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়বো, তখন দেখেছিলাম যে যেহেতু বন্ধুরা সবাই ভর্তি হয়ে গেছে, কেউ মেডিকেলে, কেউ ইঞ্জিনিয়ারিংয়ে, তখন এই কথাই ছিল সিএ পড়বো। কিন্তু তারপরে আবার যখন বিকম পরীক্ষাটা শেষ হলো, এবং বিকম পরীক্ষাটা শেষ হওয়ার পরে তখন একদিন হঠাৎ দেখলাম, এবং ততদিন আইবিএ একমাত্র জায়গা ছিল ব্যবসা প্রশাসনের, এবং তখন পরীক্ষা শেষ হওয়ার আগে একটা নোটিস দেখলাম, এবং আমি পরীক্ষার শেষ হওয়ার পরে এক মাসের একটা রোজার সময়ের একটা গ্যাপ ছিল, রোজার মাস বা ঈদের পরে ফিরে এসে অ্যাডমিশন টেস্ট দিয়ে ক্লাস শুরু। এবং মজার ব্যাপার হচ্ছে যে আইবিএ যখন আমরা থার্ড সেমিস্টার, তখন আমাদের বিকমের রেজাল্ট বের হয়েছে, মানে বিকমের রেজাল্ট কমপ্লিট হওয়ার আগে আমি অ্যাপিয়ার্ড সার্টিফিকেটে, এবং আমি যখন আইবিএ থেকে এমবিএ পাশ করলাম, তখন আমার অনেক বন্ধু তাদের পড়ালেখার জীবন শেষ করতে পারেনি,
তবে ঢাকার সেই সময়টা খুব কঠিন ছিল। আমি যখন বিকম পড়ি ঢাকা শহরে থাকার জায়গা আমার আত্মীয় স্বজনের বাসায় ছিলাম কয়েক মাস, এবং তারপর যখন মেস খুঁজতে গেলাম এটা অদ্ভুত সমস্যা, কেউ ব্যাচেলার ছেলেকে ভাড়া দেয় না, এবং তখন মনে হতো আল্লাহ যদি আমাকে যদি পয়সা দেয় আমি একটা ব্যাচেলার ছেলেদের জন্য মেস বানাবো, যদিও এখন এটা হয়ে ওঠেনি, কিন্তু আই উইশ আই কুড ডু দ্যাট স্টিল। তো এবং সেটা করতে গিয়ে আমি ঢাকা শহরে সাত আটটা জায়গায় থেকেছি, এবং ঢাকা শহরটাকে পুরো চষে বেড়ানোর মতো বলা যায়। তো সেই ক্ষেত্রে সংগ্রাম কিন্তু এখনও আছে, এখনও আছে না, শুরু থেকেই চট্টগ্রামে জন্ম হয়ে লালমনিহাট, আবার চট্টগ্রাম, তারপর আবার চাকরি, রাজশাহী, পাকশী, ঢাকা, এবং তখন আব্বা আবার ঢাকায় ট্রান্সফার হয়ে এসেছিলেন একটা পর্যায়ে, আমার আইবিএর শেষের দিকে, একেবারে শেষের দিকে ঢাকায় ট্রান্সফার হয়ে আসলেন। তো এই যে বাংলাদেশ যেমন দেখেছি ঢাকা শহরও সেরকম দেখেছি। আপনি ব্যাচেলার জীবনের কথা বলছেন, এই ব্যাচেলার জীবনটার ইতিটা ঘটলো কিভাবে, সেটা কি পারিবারিক সিদ্ধান্তে না নিজে নিজেই? না, এটা আমাদের পরিচয় হলো একটা সময় রাজশাহী কলেজে, আমার স্থিতন রাজশাহী কলেজের ছাত্রী ছিলেন, এবং আমি একটা ছুটিতে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শেষ একটি একটি বড়ো ছাত্র সংগঠনগুলির মধ্যে একটা সংঘর্ষ হয়, তখন একটা বড়ো সময় বন্ধ ছিল, তখন গিয়ে পরিচয় হয়েছিল তার সাথে রাজশাহী কলেজে। না না না, এটা 1993 সালের দিকে, 93 সালের দিকে, এবং তখন গিয়ে একটা দীর্ঘ সময় আমি আবার আইটি কাজ করেছিলাম রাজশাহীতে, মাদ্রাসা মার্কেটে একটা টাইপের দোকানে গিয়ে টাইপ শিখেছিলাম। আচ্ছা, কারণ আমার কাছে মনে হয়েছিল তখন কম্পিউটার নতুন আমাদের, হ্যাঁ, দ্রুত জানার জন্য, এবং আমার এখনও খুব ইন্টারেস্টিং লাগে যে আমি যে আমার পারফেক্ট ফিঙ্গারিংয়ে আমি টাইপ করতে পারি, এবং আমার কোনো সহকারীকে দিয়ে টাইপ করলে আমার এই গতিটা পছন্দ হয় না বলে নিজেকে করতে হয় না সবাই। তবে বর্তমানে যে দায়িত্বে আছে এই দায়িত্ব থেকে এটা করার সুযোগ হয়ে ওঠে না, কিন্তু আমি যতদিন ব্যবসা পরিচালনার দায়িত্বে ছিলাম আমি নিজেই সবসময় টাইপ করতাম। বিয়ের গল্পটা শুনতে চাই। এখানে আমাদের পরিচয়ের পরে, আমাদের প্রেমের বিয়ের আগে বছর দেড়েক, তারপরে এটা পারিবারিকভাবে জানাই, এবং তখন আমি চাকরিতে কেবল জয়েন করেছি, খুবই স্বল্প আয়ের, তখন বাবা মার সাথে থাকতাম ঢাকাতে, রেলওয়ে যে অফিসার্স কলোনি আছে শাহজালপুরে সেখানে থাকতাম আমার বাবা মার সাথে, এবং বছরখানেক সেভাবেই ছিলাম। আব্বা আবার যখন ট্রান্সফারে ফেরত গেলেন রাজশাহীতে, এবং ততদিনে আমি আরেকটি বিদেশি কোম্পানিতে চাকরি যোগদান করেছি, ব্রিটিশ কোম্পানিতে, এভাবেই শুরু। এর ভিতরে ব্যবসা, ব্যবসা সত্যি কথা বলতে কি, MBA পাশ করার পরে আমার পরিকল্পনাটা তখন একটা, আমরা এন্টারপ্রেনারশিপ কোর্স করেছিলাম, মার্কেটিং এন্টারপ্রেনারশিপ, অনেক ধরনের আপনারা জানেন যে MBA যে ধরনের কোর্সগুলি হয়, এবং তখন IBA ছিল সর্বোচ্চ বিদ্যাপীঠ ব্যবসা প্রশাসনের জন্য। এখনও আছে, তবে যে সাপ্লাইটি এখন যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলি এসছে তখন এতটা ছিল না, এবং তখন মনে হয়েছিল আমি ইন্টার্নি করার সময় যেহেতু বিয়ে করতে হবে, প্রেম করে বিয়ে একটু তাড়াতাড়ি দাঁড়াতে হবে নিজের পায়ে, তখন একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে IBA থেকে কেউ বের হয়ে তখন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আসতাম, তখন মাল্টি ন্যাশনাল কোম্পানি, মাল্টি ন্যাশনাল ব্যাঙ্ক, ইন্স্যুরেন্স এসব জায়গায়, এবং সেখানে আমি যখন চাকরি প্রয়োজন এই তাগিদে ইন্টার্নশিপ করলাম একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে। আমার যিনি সুপারভাইজার ছিলেন IBA ইন্টার্নশিপের সুপারভাইজার, তিনি আমাকে বললেন যে তুমি নিজের পায়ে কুড়াল মারছো, তুমি একটা লো প্রোফাইল ইন্ডাস্ট্রিতে যাচ্ছ, তুমি IBA মান মর্যাদা ক্ষুণ্ণ করছো। তো তখন আমি বলেছিলাম স্যার আই নিড এ জব, সো দ্যাটস অনলি ওয়ে হু ক্যান অফার মি এ বেটার স্যালারি ডিউরিং ইন্টার্নশিপ। এবং সেটা করতে গিয়ে যেটা হয়েছে, ইন্টার্নশিপের সময় আমার চোখ খুলে গেল যে গার্মেন্টস শিল্পের তখন সম্ভাবনাটা আমি দেখতে পাচ্ছিলাম বাংলাদেশ রিলেটিভলি নিউ, এবং তখন মনে হয়েছিল যে এখানে প্রচুর ভ্যাকুয়াম আছে মিড লেভেল ম্যানেজমেন্টে, এবং সত্যিকার অর্থেই তাই। এবং আমি পাশ করার পরে পরবর্তী সময় যেটা দেখেছি, দ্বিতীয় আরেকটি স্থানীয় কোম্পানিতে আমি চাকরি নিই, এবং সেখানে আমাকে ম্যানেজারের মর্যাদা দেওয়া হয়, এবং তখন বাংলাদেশের গার্মেন্টসের মার্কেটিংটা পুরোপুরি ইম্পোর্টারের এজেন্ট যারা রয়েছেন বিদেশি, ভারতীয় হোক, শ্রীলঙ্কান হোক, চাইনিজ বা কোরিয়ান হোক, তাদের উপরে নির্ভরশীল ছিল। এবং আমি জয়েন করার পরে আমার মাধ্যমে ডাইরেক্ট মার্কেটিং শুরু করি আমরা জার্মানিতে এবং আরও কিছু জায়গাতে, এবং সেটা থেকে আমার মনে হয়েছিল যে এখানে বড় স্কোপ আছে আর বড় করে কিছু করার। তারপরে আরেকটি মজার গল্প, যে আমি যে ব্রিটিশ কোম্পানিতে চাকরি করলাম, বছর দেড়েকের মাথায় সেই কোম্পানিটা বন্ধ হয়ে যাচ্ছে, এবং তখন আমি আমার রিটায়ারমেন্ট বেনিফিট, মানে আমাদের টেলিভিশনগুলো বন্ধ, রিটায়ারমেন্ট বেনিফিট নেগোসিয়েট করার জন্য আমি প্রথম ইংল্যান্ডে যাই, এবং যাওয়ার সময় যাওয়ার পরে ওখানকার কিছু কর্তা ব্যক্তি বলেন যে আমরা উই আর গোয়িং টু ডু এ ম্যানেজমেন্ট বাই আউট, যে বিজনেসের একটা পোর্শন যারা বোর্ডে ছিলেন তারাই কিনে নেবেন, এবং তারা বললেন যে তুমি যদি নিজে কিছু করতে চাও তোমাকে এই ছোট্ট কিছু ব্যবসা আমরা দিতে পারবো, তুমি এখন বুঝে দেখো করতে পারবো কিনা। সো আমার প্রথম বিজনেসের গল্পটা এরকম, যে তখন ওই টাইটানিক ছবিটা মুক্তি পেয়েছিল, এবং আমার পরিষ্কার খেয়াল আছে যে আমার যে ব্রিটিশ বন্ধু ছিলেন তখন সহকর্মী, সিনেমাটা দেখে ফেরার পথে রাত অনেক রাতে আমরা একটা ভেন্ডিং মেশিন যেটাকে বলে ওখানে £10 দিয়ে আমি 20টি কার্ড, আমার কোম্পানি রেজিস্ট্রেশন করার আগেই আমি একটা ভিজিটিং কার্ড, কী দিব কোম্পানির নাম ওই মেশিনের সামনে দাঁড়িয়ে ঠিক করতে হচ্ছে তখন, কারণ কাল তারপরের দিন তাদের সাথে চুক্তি হবে। তখন আমাদের
আমাদের সন্তান, প্রথম সন্তান, ওর নাম সাদমান শাহরিয়ার, ডাকনাম আরাফ। তো আমি কোম্পানির নাম দিলাম আরাফ অ্যাপারেলস। পরের দিন আমি ওই কার্ড নিয়ে গিয়ে তাদের সাথে নেগোসিয়েট করে একটা বিজনেস এগ্রিমেন্ট সাইন করলাম এবং এটা দিয়েই শুরু। তবে তারপরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি, কিন্তু যে জিনিসটা হয়েছে যে গার্মেন্টস এমন একটা চ্যালেঞ্জিং প্রফেশন এখনও সবসময়, ইউ হ্যাভ টু লিভ, মানে ইটস এ ওয়ে অফ লিভিং আমি বলতে পারি। ইউ হ্যাভ টু মেক দ্য বিজনেস, দ্য গার্মেন্ট বিজনেস পার্ট অফ ইয়োর লাইফ। এবং এটা করতে গিয়ে আমি আমার বন্ধু, পারিবারিক জীবন অনেক কিছু মিস করেছি, বাচ্চাদের বেড়ে ওঠা এবং বন্ধুবান্ধব, ওই প্রথম 10-12 বছর কারোর সাথে যোগাযোগ ছিল না, রাজশাহীর সাথে দূরত্ব ছিল। গল্পটা শুধু সফলতা নেই, পেছনে তো একটা সংগ্রামও আছে। অবশ্যই অবশ্যই, আমি আমার তো মনে হচ্ছে যে কোনো পেশাতেই। লালমিনহাটে তখন যোগাযোগ ব্যবস্থার কারণে প্রায় 1.5-2 দিন পরে পত্রিকা যেত এবং তখন একটা পত্রিকা আমরা রেগুলার পেতাম, মানে ডেইলি না, 15-20 দিন পর পর আসতো খবর। তার আগের যে অবস্থানটি ছিল তাকে তো আপনি আগে সময় দিতে পারতেন, যদি উনি আপনার সংগ্রামের সাথে পরিচিত, এই যে নতুন দায়িত্ব যখন নিলেন প্রতিমন্ত্রী হিসাবে এবং খুব অল্প বয়সে, তারপর থেকে তার অভিব্যক্তিটা কেমন, বিশেষ করে সময় নিয়ে? অভিযোগ তো আছেই, এটা আমরা সবাই জানি, অভিযোগ আছে, তবে মেনেও নিয়েছেন এবং তিনিও ব্যবসার সাথে ইনভলভ এবং রাজশাহীর সন্তান হিসেবে পলিটিক্সে সরাসরি ইনভলভ না হলেও লোকজনকে চেনেন, জানেন, তাদের অভাব অভিযোগ কিছুটা শেয়ার করার চেষ্টা করেন এবং রাজনীতিতে সক্রিয়ভাবে যোগদানের পরে তো এটা আরও সমস্যার সৃষ্টি হলো। এবং রাজনীতিতে যোগদান করার আগে তার কাছ থেকে, তার সাথে কথা বলে সম্মতি নিয়ে এটা করা, এবং রাজনীতিতে আসার গল্পটি এরকম, আমি আরেকটা চ্যাপ্টার মিস করে গেলাম এখানে, স্পোর্টসের সাথে অ্যাক্টিভিটি। তো আমার এক, কী বলবো, খেলাধুলার সংগঠক আবাহনীর একজন কর্মকর্তা, উনি আমাকে একদিন বললেন যে আপনাদের রাজশাহীর দিকে তো আমাদের আওয়ামী লীগের অবস্থানে শূন্যতা রয়েছে, আপনি কিছু, আপনারা কিছু করেন, আপনাদের দ্বারা কিছু হতে পারে মনে হয়। তো সত্যিকার অর্থে বীজটি সেখান থেকেই রোপণ করা। এটা কত সালের ঘটনা? এটা আজকে থেকে 10-12 বছর আগের কথা। তবে তারও আগে আমরা যখন লালমনিরহাটে থাকতাম, আমরা যখন কেবল চোখ ফুটেছে বা বুদ্ধি খুব একটা না হলেও পড়তে পারি, পত্রিকা পড়তে পারি, এবং লালমনিরহাটে তখন যোগাযোগ ব্যবস্থার কারণে প্রায় 1.5-2 দিন পরে পত্রিকা যেত এবং তখন একটা পত্রিকা আমরা রেগুলার পেতাম, মানে ডেইলি না, 15-20 দিন পর পর আসতো খবর। এটা সাপ্তাহিক বা মাসিক পত্রিকা ছিল না, খবর। মিজানুর রহমান সাহেব এটা সম্পাদনা করতেন এবং অদ্ভুত ব্যাপার, আমি রাসেল বলছি, একটা লেখা প্রকাশিত ধারাবাহিকভাবে, এবং আমি তখন কিশোর, আমাকে এত শক্তভাবে, এত গভীরভাবে দাগ কেটে গেছে এবং ধারাবাহিকভাবে নতুন, মানে সেরকম সত্যিকার অর্থে কোনো আলাদা খবর থাকতো না, থাকতো বঙ্গবন্ধুকে 15 আগস্টে হত্যা করার সেই ভয়াবহ চিত্র কিছু থাকতো, পরিবারের সকল সদস্যের ছবিগুলি থাকতো, তাদের শেষ সময় বলে যাওয়া কিছু কথা থাকতো, কিছু ছবি থাকতো, বঙ্গবন্ধুর কিছু ছবি থাকতো, এবং এগুলি রিপিট করা হতো এবং পড়ে ওই কিশোর বয়সে আমি ঠিক এক্সপ্রেস করতে পারবো না, কষ্ট হতো অনেক যে এটা কি বাস্তব, এটা কি বাস্তব কিনা। এবং আরেকটি বিষয় ইনফ্লুয়েন্স করেছে যে আব্বা রেলওয়েতে চাকরির সুবাদে বঙ্গবন্ধু ভৈরব ব্রিজ এবং মুক্তিযুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া যখন আবার রিকনস্ট্রাক্ট হয় এবং ওটা যখন উদ্বোধনে আসেন বঙ্গবন্ধু, তখন আমার আব্বা বঙ্গবন্ধুর খাবার পরিবেশনের দায়িত্বে ছিলেন বা বঙ্গবন্ধুতে সফর সঙ্গী যারা ছিলেন রেলওয়েতে, এবং তখন আব্বার কাছে খুব সিম্পলি কয়েকটা কথা শুনতাম যে আমি দায়িত্ব পাওয়ার পরে খুব টেনশনে পড়ে গেলাম, দেশের রাষ্ট্রপতি আসবেন, তাকে কি খাবার দেব, উনি পছন্দ করবেন কিনা, বকাঝকা করবেন কিনা, এবং যখন তারিখ ঘনিয়ে আসলো তাকে বলা হলো যে উনি সিমভাজি খাবেন, আলু ভর্তা খাবেন আর জিওল মাছ, মাগুর মাছ বা আপনার শিং মাছ, এই ধরনের কিছু খাবার। এবং এই সিম্পলিসিটি এবং বঙ্গবন্ধুকে খুব কাছ থেকে দেখে আব্বা বলেন, সদ্য সাজেদা চৌধুরী সফর সঙ্গী ছিলেন, আরও অনেকে ছিলেন, বঙ্গবন্ধু স্টেশনে নেমে এক বগি থেকে আরেক বগিতে গিয়ে কাদের সাথে কী ভাষায় কথা বলেছেন, কতটা আন্তরিকতার সাথে বলেছেন বা কতটা কর্তৃত্বের সাথে বলেছেন, সেই দরাজ গলায় এই এই গল্পগুলিও শুনেছি।
আর রাজশাহী অঞ্চলে যারা উত্তরবঙ্গের সন্তান আপনি উত্তরবঙ্গের সন্তান জানবেন, লালমনিহাটে যখন থাকি আমরা দারিদ্রতা মানুষের কষ্ট খুব কাছ থেকে দেখেছি। বিশেষ করে আমি ছোটের সময় জানি না হবে কিনা একটা ঘটনা, স্কুল থেকে ফিরেছি দুপুরবেলা বা বিকেলবেলা ঠিক খেয়াল নেই, এরকম উঁচু সিঁড়ি, তারপরে আমাদের বারান্দা বড় এরকম টানা বারান্দা, তো সেখানে উঠে দেখি আমরা স্কুল থেকে ফিরে এসে দেখি পাঁচজন, তিনজন ছোটো ছোটো বাচ্চা, ছজন হাজব্যান্ড ওয়াইফ রিলেটিভলি ইয়াং, একজন বয়স্ক মহিলা, এরকম একটা ছয়জনের ওরা বারান্দার মধ্যে এলো মানে এলোমেলো হয়ে বসে আছে। ঘরে ঢুকলাম, আম্মা আম্মা এটা কারা? আমার মনে ওরা সকালবেলা খাবার চাইতে আসছিলো, খাবার দিছি, এখন বলে থাকতে দিতে হবে। তো আমি তো আব্বা নাই, আব্বা তখন খুব ট্রাভেল করতেন চাকরির সুবাদে, এবং তারা সেদিন রাতে থাকলেনি, গেলেন না। পরের দিন আব্বা আসলেন, আব্বা এসে বললেন, কথা বলেন, ছোটোবেলায় অতটা বুঝি না, আব্বা বলেন ঠিক আছে ওরা থাকবে আজকে থেকে আমাদের বাসায়। তখন রেলের কোয়ার্টারগুলির বাংলাগুলির পেছনে সার্ভেন্ট কোয়ার্টার ছিল, এবং অদ্ভুত ব্যাপার, সেই পরিবারের সাথে আমরা এখনও সম্পৃক্ত, সেই পরিবার আমাদেরই পরিবারের একটা অংশ, সেই পরিবারের একজন হ্যাঁ আমাদের পরিবারের সাথে সম্পৃক্ত। তো পরে বড় হয়ে যেটা বুঝলাম, তারা এই গাইবান্ধা ফুলছড়িঘাট এদিককার যমুনার যে এলাকা, মঙ্গা প্লাস আপনার যে নদী ভাঙন কবলিত এলাকা, সেই এলাকার মানুষ, তাদের বাড়ি ঘর কিচ্ছু নেই, কিছু আত্মীয় স্বজন এদিকে ছড়িয়ে ছিটিয়ে, কে কোথায় গেছে কেউ জানে না। তো এটাও ছোটবেলার একটা স্মরণীয় ঘটনা, তার মানে মানুষের প্রতি এক ধরনের মমত্ববোধ থেকে রাজনীতিতে আসা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি চারঘাটবাগায় কেন নির্বাচন করতে গেলেন 2008 সালে? একটা রাজনীতিতে একটা চল আছে যেটা নির্বাচনকে সামনে রেখে একজনের পরিচিতি ঘটে, অভিষেক ঘটে 2004-এর দিকে আমি যখন সক্রিয় হলাম, তখন রাজশাহীতে অন্যান্য আসনের কী অবস্থা এটা ভেবে আমার খুব কাছের একজন বন্ধু, তার বাবা কৃষক লীগের সভাপতি ছিলেন চারঘাটের, সে এবং আমার আত্মীয়তার সূত্রে, আমাদের কিছু আত্মীয়তা ছিল, মনে হলো এই জায়গায় কিছু পরিচিত মানুষ পাওয়া যাচ্ছে, এবং সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, একমাত্র রাজশাহী অঞ্চলে রাজশাহী জেলার প্রেসিডিয়াম সদস্য, অবশ্যই শ্রদ্ধেয় ডক্টর HM কামরুজ্জামানের পরে কেন্দ্রীয় কমিটির একজন ডক্টর আলাউদ্দিন সাহেব সেখান থেকে ছিলেন। আওয়ামী লীগের একটা পরিবেশ সেখানে ছিল, যদিও নির্বাচনের ফলাফলে এটা প্রতিফলিত হতো না। তো এই কারণেই চারঘাটবাগাকে বেছে নেওয়া, এবং একটা কঠিন সময়ে 2004-06 নমিনেশন পেলাম না, 2006-08 মধ্যে একটা কঠিন সময়, 111 তখন ঢাকাতে যতটুকু পেরেছি কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রাখা এবং সেই কঠিন সময়টা পার করা, অনেক কিছু আছে বলার মতো, অনেক কিছু বলার মতো নয়। তো সেই জায়গা থেকে এইভাবে আস্তে আস্তে শুরু। কিন্তু আমার রাজনীতির সত্যিকার অর্থে আমি আপনাকে মিশে যদি বলতে চাই, সেটা হলো আমি দারিদ্রতা দূর করতে চাই, আমি কর্মসংস্থান দিতে চাই তরুণদেরকে, এবং অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামী লীগের বিকল্প কোনো রাজনৈতিক শক্তি এই কাজটি করতে পারে বলে আমার মনে হয় না। আর ছোটোবেলা থেকে যে দুটো ঘটনা বললাম, আব্বার অভিজ্ঞতা এবং সেই ছোটোবেলায় বঙ্গবন্ধুর পরিবারের যে হত্যাযজ্ঞ হয়েছে সেটার যে ঘটনা, এটা থেকেই একটা সেলফ টট প্রসেসের মধ্যে এসেছি। আমার পরিবারে অতীতে কেউ ব্যবসাও করেনি, কেউ রাজনীতিও করেনি, এ কারণে একটা কঠিন চ্যালেঞ্জও ছিল, কারণ এই দুটো জিনিসই একটা ফ্যামিলি একটা ঐতিহ্যের মধ্যে পড়ে পার্ট, অনেকেই একটা পরিবেশ, রাজনীতি একটা কঠিন পরিবেশ। কিন্তু আমাকে ছোট একটি বাচ্চা ফেসবুকে মেলও করেছিল, ক্লাস 9-এ পড়ে, সে আমাকে বলেছিল আঙ্কেল আপনি ডোরেমন বন্ধ করেছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। কিন্তু আশা করি আল্লাহ আমাকে ক্ষমা করবেন, এখানে দোষের কিছু হয়নি। জাতীয় সংসদে আপনি তো এর আগের বার প্রথম মেম্বার অফ দ্য পার্লামেন্ট হিসেবে আসলেন, এবং প্রথম পার্লামেন্টেই কিন্তু আপনার কিছু ইস্যুতে আমরা চমকপ্রদ ভূমিকা দেখেছিলাম, বিশেষ করে শিশুদের কার্টুন বন্ধ করার প্রস্তাব, ডোরেমন যেটি বিদেশি কার্টুন, সেটি কেন করলেন এত রাজনৈতিক বিষয় থাকতে? রাজনৈতিক বিষয় আমি সংসদের গত 5 বছর এনজয় করেছি সত্যিকার অর্থে, কথা বলতে ভালো লাগতো, এমন না যে বাড়তি কিছু বলেছি, কিন্তু আপনিও বুঝবেন এদেশের নাগরিক হিসেবে দ্যার আর সো মেনি ইস্যুজ অ্যারাউন্ড, এখানে বলার মতো অনেক কিছু আছে, কিন্তু আমরা সময় পাই না, শেয়ার্ড হয়, প্রশ্ন হয়, 71 বিধি সবসময় হতে পারে না, জরুরি আইন থাকে, অনেক বিষয় আশয় আছে। এটা এসে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসাবে এটা করতে পেরেছি, মন্ত্রী মহোদয় হাসানুল্লাহ কিন্তু সম্মতি দিয়েছেন বলে এটা সম্ভব হয়েছে, ক্রেডিট গোস টু হিম। কিন্তু এটা নিয়ে পত্রপত্রিকা লেখালেখি দেখেছি, আর আমরা তো ইয়াং প্যারেন্টস, এবং ইয়াং প্যারেন্টসদের সাথে দেখা হয় কাদের বাচ্চারা কী কী
সমস্যায় পড়ছে বাসাতে এটা নিয়ে আলাপ হয় এবং এটা নিয়ে কখনোই ভালো কিছু শুনিনি এবং এটা যে ভয়ঙ্কর একটা তাদের সন্তানকে তাদের প্রাণপ্রিয় সন্তানকে তাদের গ্রিপের বাইরে নিয়ে যাচ্ছে অ্যাট এ ভেরি আর্লি এজ 4-5 বড় হলে তো আরও নতুন চ্যালেঞ্জ আছে মাদক আছে খারাপ সঙ্গ আছে অনেক কিছু আছে কিন্তু সেই জায়গায় এত ছোটোবেলা থেকেই যদি বাচ্চারা এরকম আনরুলি হয়ে যায় এটা তো ভয়ঙ্কর একটা ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে তো সিম্পল একটা বিদেশি মুভির জন্য আমার মনে হয় এত বড় স্যাক্রিফাইস আমাদের করার কোনো কারণ নেই তো সেই জায়গা থেকে এবং এটা করার পরে আমি অভিনন্দন পেয়েছি ধন্যবাদ পেয়েছি পত্রিকায় সম্পাদকীয় উপসম্পাদকীয় লেখা হয়েছে কিন্তু আমাকে ছোটো একটি বাচ্চা ফেসবুকে এটা এস মেলও করেছিল ক্লাস 9 পড়ে সে আমাকে বলেছিল আচ্ছা আঙ্কেল আপনি ডোরেমন বন্ধ করেছেন আল্লাহ আপনাকে ক্ষমা করবে না কিন্তু আশা করি বা আল্লাহ আমাকে ক্ষমা করবেন এখানে দোষের কিছু হয়নি এবং এটা করতে গিয়ে আরেকটা জিনিস দেখেছি যে বাচ্চাদের এন্টারটেনমেন্টের ব্যবস্থা নেই কোনো বন্ধ করে দেওয়া হলো মোটামুটি জোর করে বন্ধ করা হলো কিন্তু হোয়াট ইজ নেক্সট আমাদের এরপরে কী হবে বাচ্চারা কী দেখবে আগে বিটিভি নির্ভর যে সংস্কৃতি ছিল নতুন কুড়ি খেলাধুলা অনেক কিছু গল্প বলার আসর গানের গান শেখানোর গান শেখানোর অনুষ্ঠান কিন্তু এখন তো মানুষ অনেক কিছু চায় তো এটা করতে গিয়ে আমার মনে হয়েছিল এবং তখন আমরা সুপারিশ করেছিলাম এবং আমিও ব্যক্তিগতভাবে একটা আবেদন করেছিলাম তথ্য মন্ত্রণালয়ে একটা শিশু দোষ চ্যানেল করব একটা আবেদন করেছি এই আবেদনটা তারা গ্রহণ করেছেন আপনি একটা টেলিভিশনে পেয়েছেন হ্যাঁ পেয়েছি কিন্তু এখন আবার একটা নতুন চ্যালেঞ্জ সময়ের অভাব এখনও বুঝে উঠতে পারছি না তবে শিশু এবং কিশোর মানে মানে চিলড্রেন অ্যান্ড ইউথ এটা নির্ভর একটা চ্যানেলের পরিকল্পনার কাজ এগিয়ে চলছে আমি আশা করি এবং এটা এটা যে খুব ভালো ব্যবসায়িক ভিত্তি রয়েছে তাও নয় কিন্তু আমার মনে হয় যে আমাদের 16 কোটি দেশের মানুষের মধ্যে আমরা যদি আমি জানি না যদি ধরে নেই যে 10% হচ্ছে শিশু 10% প্লাস যদি 15% ধরে শিশু তাহলে অবশ্যই এটা বাজার রয়েছে কিন্তু এটাকে আগে কেন চিন্তা করেননি আমার কাছে এটা বোধোদয় হয় না তথ্য অধিকার যে আইনটি গত সংসদে পাশ হয়েছে সেটার পেছনে আপনার খানিকটা ভূমিকা ছিল এবং আপনি নিজে সেই তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্যও ছিলেন এই জিনিসগুলোর ফলে আপনি কী মনে করেন যে বাংলাদেশের তথ্য মাধ্যম বা গণমাধ্যম আসলে কতটা স্বাধীনতা ভোগ করছে এবং আপনি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করছেন আপনার এখনকার পেশাগত কারণে এর আগে ব্যবসায়িক কারণে আপনার কী মনে হয় তথ্য অধিকারের দিক থেকে বা সংবাদপত্র সংবাদ মাধ্যমের স্বাধীনতার দিক থেকে বাংলাদেশ অনেক এগিয়ে আপনি রিপোর্টার্স উইদাউট বর্ডার্স একটা সংস্থা আছে ফ্রেঞ্চ বর্তমান দায়িত্বে সেটা আর চেক করা হয়নি আমার কিন্তু তথ্য মন্ত্রণালয় যখন ছিলাম খুব রেগুলারলি যেতাম টক শো করতাম সেখানে বলতাম এবং বাংলাদেশের অবস্থান আমাদের আশেপাশের বা বাংলাদেশের চেহারার মতো সিমিলার চেহারার মানে বাংলাদেশের অর্থসামাজিক অবস্থা বাংলাদেশের বৈদেশিক নির্ভরতা এইসব কিছু মিলিয়ে ইন্টারনাল সিকিউরিটি চ্যালেঞ্জেস এইরকম কনসিডারেশনে যেসব রাষ্ট্র আমাদের কাছাকাছি সেসব দেশ থেকে কিন্তু আমরা জানি যে বাংলাদেশ অনেকখানি এগিয়ে এবং তথ্য অধিকার আইন এমন একটি আইন সত্যিকার অর্থে এটার প্রয়োগ যদি ভালো হয় এই একটি আইনই কিন্তু বাংলাদেশের চেহারা পাল্টে দিতে পারে এখানে দরকার ওরিয়েন্টেশন এখানে দরকার ব্যবহার একেবারে গ্রাসরুট লেভেলে ওয়ার্ড লেভেলে আপনার গ্রাম পর্যায়ে পাড়া মহল্লা পর্যায়ে ইউনিয়ন উপজেলা তো আছে কিন্তু এর ব্যবহার এখনও খুব ভালো দেখা যাচ্ছে না গত 3-4 বছরে কিন্তু যে রাষ্ট্রগুলি এই আইনের সুফল পেয়েছে আপনারা জানেন যে ভারতের এই আইনটির কারণে ভারতের একেবারে প্রধানমন্ত্রীর মতো বা প্রধানমন্ত্রী পরিবারে পরিবারের সদস্যদেরকে নিয়েও প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে মামলা মোকদ্দমা ফেস করতে হয়েছে তো সেই জায়গা থেকে এই আইনটির স্কোপ বিশাল এবং আমার মনে হয় সকলেরই এটাতে মনোযোগী হওয়া উচিত এবং অবশ্যই বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বের গতবারের মহাজোট সরকারের অভিনন্দন পেতে পারে বা বড় ধরনের ধন্যবাদ পেতে পারে আইনটি করার জন্য এবং এই আইনটি একেবারে 2009 প্রথম দিককার প্রথম 4 মাসের মধ্যে পাশ করা এটি করার সময় একটা কোর কমিটি করে দিয়েছিলেন মাননীয় মন্ত্রী তৎকালীন আবুল কালাম আজাদ সাহেব এবং আমি সেই একটি ওই কমিটির একেবারে ড্রাফটিং ডিটেল করার সৌভাগ্য হয়েছিল এবং পরবর্তীতে মাননীয় সংসদ সদস্যদেরকে যে ওরিয়েন্টেশনের ব্যবস্থা করা হয়েছে আমি 2-3টি সেশনে আমি ওরিয়েন্টেশনের মানে বুঝিয়েছি সবাইকে এই আইনটির সফলতা শাহরিয়ার ভাই আপনি টক শোর কথা বলছিলেন এবং আমরা জানি যে টক শোতে আপনি খুব ভালো বক্তা এই প্রথম টক শো ক্যামেরার সামনে কথা বলা এটা তো এক ধরনের ভীতি আমরা যারা এই পেশায় আছি আপনি যখন শুরু করলেন আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল এটি নিয়ে মজার কোনো অভিজ্ঞতা আছে কিনা মজার অভিজ্ঞতা জানি না বাট প্রথম যেদিন ইনভাইট করা হয় এটা ইটিভিতে ছিল এবং আমরা সম্ভবত 9ম জাতীয় সংসদের শপথ গ্রহণের দিন রাত্রেবেলা আমরা তিনজন ছিলাম তিনজনই আওয়ামী লীগ দলের সংসদ সদস্য ছিলেন এবং সেদিন আমাকে একজন ওই টক শোটা দেখে আমার আড়ষ্ট ভাব আমি সাদা পাজামা পাঞ্জাবি মুজিবকোট পরে গেছি এবং মুজিবকোট সকলের শরীরে মানায়ও না আমি জানি না আমাকে মানায় কি না কিন্তু আমি যেভাবে বসেছিলাম আমাকে একজন লিখেছিলেন যে দেখে বোঝা গেছে একজন নতুন মুজিব সেনা আসছেন মানে
খুব পোলাইটলি উনি বলেছেন যে আমাকে দেখেও বোঝা যাচ্ছে যে আমি নতুন রিলেশনশিপে না। তবে ওটা কিছু করার যখন প্রথম দিকে যখন শুরু করলাম আমি কিছুদিন একটু থেমে গিয়েছিলাম, কারণ অনেক সময় অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়, অনেক সময় সরাসরি প্রশ্নের উত্তর দিতে হয়, বিরোধী পক্ষের কেউ প্রস্তুত হয়ে আছেন আপনি অপ্রস্তুত, সেখানে পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিই না আপনার পড়ালেখা করতে হবে। তো টকশোর বদলে দেয় পড়ালেখাটা আবার নতুন করে চালু হয়েছে রাজনীতি ব্যবসা ছেড়ে এসে করতে গিয়েও, এবং সেখানে অনেক তথ্য উপাত্ত তুলনামূলক চিত্র, এবং এটা করতে করতে আবার বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটি রয়েছে তথ্য তথ্য গবেষণা প্রচার প্রকাশনা, এটাতে খুব অ্যাক্টিভ রোল প্লে করেছি আমি গত কয়েকটি বছর, এবং দশম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আমাদের যেসব প্রস্তুতি ছিল, যদিও অন্যান্য কিছু রাজনৈতিক দল আসেননি কিন্তু আমরা রেডি ছিলাম, প্রস্তুত ছিলাম তাদের যে কোনো সমালোচনা জবাব দেওয়ার জন্য। তো এটা আবার ওয়ান থিং লিডস টু আনাদার, দ্যাটস ইন্টারেস্টিং, মানে আমি সব কিছুর মধ্যে যখনই কিছু কুড়ির মধ্যে আরও কিছু পাওয়াতে এটা পরের স্টেপে নিয়ে যেতে সহায়তা করে, সেটা ওই যে ব্যবসা চাকরি তাড়াতাড়ি নেওয়া, গার্মেন্টস ফ্যাক্টরিতে যাওয়া, চেয়ার টেবিল ছাড়া গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করা, পেটের তাকিয়েদের পাশাপাশি এটা তাড়াতাড়ি কিছু করা, ওটা যেমন আস্তে আস্তে ব্যবসার দিকে গেছে, ঠিক এই রাজনীতির মধ্যেও যা বিভাগ অনুবিভাগগুলি রয়েছে বিভিন্ন জায়গায় রয়েছে, এক একজন এক এক জায়গায় ইন্টারেস্টিং কাজ করতে পারে আগ্রহ দেখালে। কথা বলতে চাই, আপনি ফেসবুকে অনেক অ্যাক্টিভ, আমরা খেয়াল করেছি যারা আপনার ফেসবুকের বন্ধু বা সাবস্ক্রাইবার, মন্ত্রী হওয়ার পরেও ফেসবুকে আপনার অ্যাক্টিভিটি কিন্তু কমে নাই, এবং আপনি আপনার মতো করে মতামত আপনার পর্যবেক্ষণ সেগুলো দিচ্ছেন। ফেসবুক আপনাকে ঠিক রাজনীতিবিদ বা মন্ত্রী হয়ে ওঠার পিছনে কোনো পজিটিভ ইনপুট দেয় কি না? অবশ্যই দেয়, আমার ফলোয়ারের সংখ্যা 1015 বা 5000 ফ্রেন্ডস, তো এই 20000 মানুষের মধ্যে যারা দেখছেন সবাই যে ওপিনিয়ন দিচ্ছেন তা নয়, কিন্তু যখন ওই ধরনের বার্নিং ইস্যু রিলেটেড কোনো পোস্ট যায় বা কোনো কিছু শেয়ার করি বা কোনো কিছু জানতে চাই, তখন 1000-এর কাছাকাছি কন্ট্রিবিউশন থাকে, 1000 জন হয়তো লাইক বা ডিসলাইক করছেন বা কয়েকশো বা 1000-এর কাছাকাছি মতামত দিচ্ছেন, সেটা তো অবশ্যই একটা কুইক রেসপন্সের একটা জায়গা, এবং সেখানে আপনি নিজেকে ঝালাই করে নিতে পারেন। এবং যে সমালোচনাগুলি হয় এখানে উই অল নো যে কে কোন দৃষ্টিকোণ থেকে করছে, কেউ মিডিয়াতে, এবং সেখানে আপনাকে ওগুলি স্ক্রিন আউট করতে হবে কোনগুলি পিওরলি পলিটিক্যাল মোটিভেটেড, বাট ইউ হ্যাভ ট্রু ফ্রেন্ডস হু আর অলসো নিউট্রাল আর নট নেসেসারি সাপোর্টিং আওয়ামী লীগ, আবার আওয়ামী লীগেরও বন্ধু রয়েছেন, তো সেই জায়গা থেকে আপনি আপনার চিন্তাগুলিকে একটু সানিয়ে নিতে পারেন, নতুন আইডিয়াস পেতে পারেন। যেমন আমি বেশ কিছু ইস্যুতে আমি মতামত চেয়েছিলাম, এবং সেখানে যে আইডিয়াসগুলি এসছে সেগুলি মনে হচ্ছে যে আমি একা চিন্তা করলে পারতাম না, তো আমার ক্যাপাসিটি বাড়িয়ে দিয়েছে এটা বলছি। সাহেব ভাই, আপনি তো সংগ্রাম করেছেন, পড়াশোনা করেছেন, সেখান থেকে স্বপ্নের কাছাকাছি বা স্বপ্নের চেয়ে বড় একটা জায়গায় হয়তো পৌঁছেছেন, আগামী দিনের স্বপ্নটা কী, মানে ভবিষ্যতে শাহরিয়ার আলমকে আপনি কোন জায়গায় দেখতে চান? আমি অবশ্যই আমার নির্বাচনী এলাকা চারঘাট বাঘা এবং বৃহত্তর রাজশাহী, আমি আরেকটি জিনিস বলতে ভুলে গেলাম, আজকে থেকে বছর চারেক আগে একটি নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন করেছিলাম, এবং গত 2 বছর ধরে কোনো সভা সেমিনার না করলেও টানা 3 বছর বাজেটের আগে আমাদের সভা হয়েছে, এবছরও বাজেটের আগে এটা হওয়ার কথা রয়েছে, নতুন কাউকে ব্যাটনটা তুলে দিতে হবে আমার যেহেতু সময়ের অভাব। সেই জায়গা থেকে বৃহত্তর অর্থে, যদিও এই সরকারের ম্যান্ডেট রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যান্ডেট রয়েছে, দেশ সব এলাকাকে সমান ইকুইটেবল একটা ডেভেলপমেন্টের মধ্যে এই আওতায় আনবেন, যেটা ফলাফল আমরা দেখেছি, এবং ওই ফোরামের আওতায় আমরা যেসব দাবি করেছিলাম রাজশাহীকে না একটা বিষয়, এবং অবশ্যই যে দায়িত্বে আমি রয়েছি যে বাংলাদেশকে পৃথিবীর বুকে উপস্থাপিত করা, এবং বাংলাদেশের অবস্থান, বাংলাদেশ একটি মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয়েছে, আমি যে কথাটি বলি যে বাংলাদেশের অর্থনীতি আর এইড ডিপেন্ডেন্ট না, কবে গমের জাহাজ আসবে, কবে চালের জাহাজ আসবে, এবং তার উপরে নির্ভর করে আমাকে হ্যাঁ বা না বলতে হবে কোনো একটা আন্তর্জাতিক ইস্যুতে, সেই দিন অনেক আগেই চলে গেছে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, এবং বাংলাদেশের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েও শক্তভাবে দাঁড়িয়ে থেকে নিজের অবস্থানটা বুঝে নিয়ে যে সিদ্ধান্ত দেওয়া, এই প্রক্রিয়ার মধ্যে সংযুক্ত হতে পারাটা অবশ্যই গর্বের ব্যাপার, কিন্তু সেই সাথে সাথে অনেক দায়িত্বেরও ব্যাপার, এবং আমি যে দায়িত্বটা একদিনের জন্য করি বা 5 দিনের জন্যই করি বা 5 বছরের জন্যই করি না কেন, আমি দায়িত্বটা দায়িত্বের জায়গা থেকে পালন করতে চাই, এটার সাথে অন্য কোনো স্ট্রিং যেন কখনো অ্যাটাচ না হয়, কেউ যেন পিছু টান না দেয়। ধন্যবাদ জনাব শাহরিয়ার আলম আমাদেরকে সময় দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ, যমুনা টিভিকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে, আমাদের আজকের পর্ব এখানেই শেষ, আগামী পর্বে আবারও হাজির হব নতুন কোনো জায়গায় নতুন কোনো অতিথিকে নিয়ে, আমাদের সঙ্গে থাকুন।